দিনভর শেষে যখন আমরা আয়নায় নিজেকে দেখি তখন বুঝতে পারি আমাদের ত্বক আগের উজ্জ্বল্য হারিয়ে ফেলেছে আর আসে শুধু রোদে পড়ে যাওয়া কালচে হয়ে যাওয়া স্কিন জায়গায় জায়গায় দাগ গর্ত আর ব্রণ অনেকেই ভাবে বা অনেকেই বলে ছেলেদের আবার ত্বকের রূপচর্চা লাগে নাকি এই কথা বলে যারা হাসে তাদের আমি বলতে চাই আসলে ছেলেদের সকাল থেকেই বাইরে কাজকর্ম শুরু হয়ে যায় আমরা বাইরেই দিনের বেশিরভাগ সময় কাটাই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মুখে হাতে ধুলোবালির প্রলেপে ত্বকের রং তামাটে খসখসে হয়ে যায় নিস্তেজ হয়ে যায় ছেলেদের স্কিনের এই রুক্ষতা দূর করতে নিয়মিত যত্নের প্রয়োজন এছাড়া ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি মোটা অনেক বেশি শক্ত তাই মেয়েদের চর্চার থেকে ছেলেদের স্কিন কেয়ার করার নিয়মটা একটু আলাদা ছেলেদের সবচেয়ে বেশি সমস্যা হল দিন দিন রোদে ধুলোয় কালচে হয়ে যাওয়া স্কিন ব্রণো ও ব্রণের দাগ চোখের নিচে কালচে দাগ আর গালে এবড়ো থেবড়ো ছিদ্রযুক্ত অমসৃণ ত্বক তাই আমাদের প্রতিদিন ত্বকের যত্ন নেওয়া উচিত তাই সারা দিনে আপনি কি কী করবেন পুরো রুটিন আমি আপনাদের বলবো একদম সহজ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর হ্যাঁ আমার একটা জিনিস খুব ভালো লাগছে আজকাল ছেলেরাও সচেতন হচ্ছে না হলে এই ভিডিও দেখতেন কেন ভাই তাই না তাই আমি দেখতে চাই এই ভিডিওতে কত লাইক পড়ে কতজন পুরুষ সচেতন হয়েছে বা হচ্ছে এখনই বোঝা যাবে তবে চলুন শুরু করা যাক আচ্ছা সবার প্রথমে আপনি যে স্টেপটি ফলো করবেন ওটি হলো প্রথমে জানুন আপনার ত্বকের ধরন বেশিরভাগ ছেলেরা তাদের ত্বকের ধরনই জানে না আপনার স্কিন ওয়েলি না ড্রাই এটা জানা ত্বকের যত্ন নেওয়ার প্রথম পদক্ষেপ আর আপনি যদি না জানেন আপনার স্কিন ওয়েলি না ড্রাই তাহলে কমেন্ট করুন এই বিষয়ে ভিডিও আনবার চেষ্টা করব তাই আজকের যে টিপসগুলি আমি দেব সব ধরনের স্কিনটাই বলারাই ব্যবহার করতে পারবেন সেকেন্ড স্টেপ যেটি হলো ক্লিনজিং বা ত্বক পরিষ্কার করা আসলে ছেলেদের মুখের ত্বক মেয়েদের তুলনায় শক্ত হয় এটা আগেই বলেছি বাইরে থাকার কারণে ধুলোবালি ও ময়লায় ত্বক নষ্ট হয়ে যায় সেই জন্য আপনি সকালে উঠে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন হালকা কুসুম গরম জল দিয়ে এরপর আপনার মুখের পোর্স বড় হয়ে যাবে যার ফলে স্কিনের ভেতরে জমে থাকা নোংরা পরিষ্কার হবে এরপরে মুখে ফেসওয়াশ মেখে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে কী হবে আপনার ফেসওয়াশ ত্বকের গভীরে গিয়ে কাজ করতে পারবে তাই অবশ্যই এমন ফেসওয়াশ ব্যবহার করবেন যেটা এসএলএস ও প্যারাবিন ফ্রি থাকে মানে ক্ষতিকারক কেমিক্যাল যেন না থাকে আপনাকে একটা ফেসওয়াশ বলে দিই আপনি এটাও ব্যবহার করতে পারেন এর নাম হল এটারনেল আয়ুর্বেদা লেমন অ্যান্ড হানি ফেসওয়াশ এটি এসএলএস ও প্যারাবিন ফ্রি কোনো ধরনের কেমিক্যালবিহীন লেবু মধুর মিশ্রণে তৈরি করা হয়েছে এটিকে এটিকে ব্যবহার করার নিয়ম বলে দিই আপনি এটিকে পাম্প করবেন তারপর আপনার প্রয়োজন অনুযায়ী মাত্রায় নিয়ে আপনার মুখে বা ঘাড়ে জেনলিভাবে ঘষুন গোল গোলভাবে এটির মধ্যে রয়েছে ব্রাশ যেটি আপনার স্কিনের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে যার ফলে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং মুখে যদি ব্রণ থাকে তবে ওটিকেও ধীরে ধীরে দূর করবে ফেসওয়াশ অনেকেই ব্যবহার করে না আমি ব্যবহার করতে বলছি কারণ আপনার মুখের ময়লা তেল এবং অন্যান্য অবাঞ্ছিত ডেড সেলকে পরিষ্কার করে আর আপনার ত্বককে সুস্থ রাখে তাই নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনার ত্বক পরিষ্কার হওয়া অনেক গুরুত্বপূর্ণ এবার থার্ড স্টেপটি হল স্ক্রাবিং বেসিক স্কিন কেয়ারের সাথে সাথে স্ক্রাবিং জরুরি দোস্ত তাই দিনে কাজের মাঝে একটু সময় বের করে মুখে গলায় ও ঘাড়ে কোনো ভালো কোম্পানির মাইল স্ক্রাবার লাগিয়ে ভেজা হাতে কিছুক্ষণ ম্যাসেজ করুন ঘাড়ে ও গলায় লাগাতে বলছি কারণ এগুলিও আমাদের রোদে পুড়ে কালচে হয়ে যায় তারপর কিছুক্ষণ ম্যাসেজ করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার ত্বকের কোষ চলে যাবে ফলে ত্বক আগের চেয়েও ফ্রেশ ও উজ্জ্বল ত্বক ত্বকে তৈরি হয়ে যাবে আপনি বাড়িতে স্ক্রাবার বানাতে পারেন যদি কোনো টাকা খরচ করতে না চান আপনি নেবেন চালের গুঁড়ো দই ও সামান্য মধু এই তিনটি জিনিসকে মিশিয়ে ঘরে স্কাবার তৈরি করে নিন আর সেমভাবে মুখে ঘাড়ে গলায় হালকা ম্যাসেজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন স্ক্রাবিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আর যেন খুব জোরে জোরে না ঘষা হয় যদি বেশি জোরে স্ক্রাবিং করেন তাহলে ত্বক অনেক ড্রাই রুক্ষ হয়ে যেতে পারে এরপর ফোর্থ স্টেপ যেটি হলো আপনাকে মশ্চরাইজ করতে হবে স্কিনকে প্রতিদিন অন্তত একবার ফেসওয়াশ বা স্ক্রাবিং করার পর মশ্চারাইজ অবশ্যই করবেন আপনি এর জন্য অ্যালোভেরা নিতে পারেন বা মার্কেটে অনেক ক্রিম পাওয়া যায় ওইগুলোকে ব্যবহারে নিতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো আঙুলে মশ্চরাইজ নিয়ে আলতোভাবে ম্যাসেজ করুন এর ফলে আপনার স্কিন সতেজ থাকবে স্কিনে উজ্জ্বল ভাব আসবে এক নতুন প্রাণ ফিরে পাবে আপনার স্কিন এরপর এসে যায় ফিফথ স্টেপে এই স্টেপটি তাদের জন্য যারা প্রতিদিন স্ক্রাবিং করতে পারবে না বা একটু বেশি অলস হয় প্রতিদিন কিছু বানিয়ে মুখে লাগানোয় তাই তাদের জন্য এমন একটা ওয়েল আমি বলবো যেটা হলুদ ও অ্যালোভেরা দিয়ে তৈরি স্কিন লাইটনিং ওয়েল এটাকে সময় নষ্ট করে বানাতেও হবে না আর ব্যবহার করতেও অনেক সহজ এটি স্পেশালি বানানো হয়েছে ত্বককে উজ্জ্বল মসৃণ মোলায়েম করার জন্য হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ওয়েল তাই কোনো ক্ষতি হওয়ার ভয় নেই এর মধ্যে রয়েছে হলুদ যেটি আমরা জানি আয়ুর্বেদ অনুযায়ী ত্বককে উজ্জ্বল করে তোলে এরপর রয়েছে অ্যালোভেরা যেটা স্কিনকে মশ্চারাইজ করে আর স্মুথ রাখে আর নেক্সট আছে লিকোরিস এক্সট্র্যাক্ট যেটা আপনার মুখের কালচে দাগকে পরিষ্কার করবে আর আছে বলল যেটা সাহায্য করবে রুক্ষ ও শুষ্ক ভাবকে দূর করায় এই চারটে প্রধান বেনিফিট আপনি পেয়ে যাবেন আসুন জেনে নিই এর ব্যবহার কীভাবে করবেন এটিকে ব্যবহার করার আগে আপনি ওই ফেসওয়াশ দিয়ে যেভাবে বললাম ওইভাবে ওয়াশ করে দিয়ে ক্লিন করে নিন কিন্তু প্রায় দেখি অনেকেই মুখে সাবান লাগায় মুখে কখনো সাবান লাগাবেন না কারণ সাবানে খারের মাত্রা বেশি থাকে তো ফেসওয়াশ করার পর এই ওয়েলের চার থেকে পাঁচ ডব নিয়ে আপনার মুখে আঙুলের সাহায্যে ধীরে ধীরে ম্যাসেজ করুন এক মিনিট ম্যাসেজ আপনি সার্কুলেশন মোশনে গোল গোলভাবে করুন তারপর এটিকে পাঁচ থেকে সাত মিনিট রাখুন আপনার স্কিনে যাতে আপনার স্কিন ওয়েলটিকে ভালো করে অ্যাবজর্ব করতে পারে যাতে এটি আপনার স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করতে পারে তারপর এটাকে নর্মালে ধুয়ে ফেলুন এইভাবে আপনি প্রতিদিন রাত্রে ব্যবহার করুন কেননা রাত্রের সময় স্কিনে পরিবর্তন আনবার সব থেকে বেস্ট সময় মানা হয় এই অয়েলকে ব্যবহার করার পর আপনার স্কিন উজ্জ্বল ঝকঝকে হবে তাই অবশ্যই একবার ব্যবহার করে দেখুন এই অয়েল আর এই ফেসওয়াশ কেনবার লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে ভিডিওর আপনি একবার চেক করে নেবেন এবার আমি আসি নেক্সট টিপে মেয়েদের ত্বকের মতোই ছেলেদের ত্বক সূর্যের ইউভিতে বা রোদে পুরে তামাটে হতে পারে তাই বাইরে ডাইরেক্ট রোদে যখন বেরোবেন মুখে কিছু ঢেকে বা সানস্ক্রিন মেখেই বেরোবেন এটা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে বাঁচাবে আর যে সানস্ক্রিনই কিনবেন যেন ওটিতে এস পি মাত্রা তিরিশের বেশি থাকে এটা দেখে কিনে নেবেন এরপর নেক্সট একটা এক্সট্রা টিপ দিতে চাই ওটি হল ক্রিম অনেকের চোখের নিচের অংশ তুলনামূলকভাবে অনেক কালচে রঙের হয় কারণ এই অংশের আর্দ্রতা সারা মুখের তুলনায় কম এই কালো অংশে একটু বয়স বাড়লেই দেখা যায় বলি রেখা সেই জন্য রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা আলমন্ড ওয়েল বা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে লাগিয়ে এক মিনিট ম্যাসেজ করুন চোখের চারপাশে চামড়া ভালো থাকবে টার্ক সার্কেলের সমস্যা থাকলেও কম হয়ে যাবে তো এই কিছু ছোট্ট ছোট্ট টিপস আপনাকে আপনার রুটিনে যোগ করে নিতে হবে তাহলে আপনার স্কিন উজ্জ্বল পরিষ্কার স্মুথ দাগবিহীন তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ এসে থাকবে আর ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ